ঈদে ঘরমুখ মানুষের ঈদযাত্রা, শেষ মুহূর্তে লঞ্চযাত্রা, এখনও নদীপথে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। লঞ্চে যাত্রী ভাড়া কমানো, যাত্রী সেবা আরামদায়ক হয়, অনেক মানুষ লঞ্চ যাত্রাকেই প্রাধান্য দিচ্ছে। এবারের ঈদে ঘরমুখ মানুষের ঈদযাত্রার আপডেট নিয়ে আমরা আছি বরিশাল নদীবন্দর থেকে। বরিশালের টাইটানিক খ্যাত লঞ্চগুলো দলে দলে বরিশাল নদীবন্দরে নোঙর করে যাত্রী নামিয়ে আবার ফিরে যাচ্ছে ঢাকামুখে। আবার ঢাকা থেকে যাত্রী নিয়ে ফিরে আসবে বরিশাল নদীবন্দরে। এবারের ঈদে পদ্মা সেতু হওয়ার কারণে সড়কপথে মানুষের ঈদযাত্রার যে উচ্ছ্বাস ও আকাঙ্ক্ষা পরিলক্ষিত হয়েছিল, তা শেষ মুহূর্তে মানুষ লঞ্চে ভাড়া কমানো, যাত্রী সেবা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যবোধ হয়, অনেকেই জলপথে প্রাধান্য দিচ্ছে। যেহেতু লঞ্চে শুয়ে বসে আরামের সহিত ভ্রমণ করা যাচ্ছে এবং সময় যেহেতু বিশাল তফাত হচ্ছে না, তাই খরচের কথা বিবেচনা করেই মানুষ ঈদযাত্রায় লঞ্চ অভিমুখী হচ্ছে। আবার যেহেতু বরিশালে অনেক জেলা, যেমন ভোলা জেলা এখনও সড়কপথের সাথে পুরোপুরি যুক্ত নয়, তাই এই অঞ্চলগুলোর মানুষ নদীপথে যাতায়াতের প্রধান মাধ্যম। বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেহেতু বাংলার নদীপথ ধারা বিস্তৃত এবং জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদীপথগুলো। আবহমান কাল ধরেই, বাংলার প্রাচীন সেই সময় থেকেই এই নদীপথগুলোই পণ্য পরিবহন, যাত্রী আনা নেওয়া ও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত ছিল। তাই যতদিন নদী থাকবে, থাকবে নদীর গতিপথ, ততদিন জলপথের গুরুত্ব থাকবে। সড়কপথের উন্নয়নে যেমন সড়কপথে এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তেমনি নদীপথেও বিলাসবহুল লঞ্চগুলোর প্রতিযোগিতা যাত্রী সেবা উন্নয়ন অব্যাহত থাকবে, ভাড়া কমানো ও যাতায়াত নির্বিঘ্ন হবে বলে বিশ্বাস যাত্রী সাধারণের। এখন যাত্রী সাধারণের যাতায়াত হবে দ্রুত ও আরামদায়ক। উন্নয়নের মহাযাত্রায় সড়কপথ ও জলপথ দুটোই অবদান রাখতে পারে দেশের অর্থনীতিতে। সড়কপথের উন্নয়নের সাথে সাথে দেশের জলপথের অবকাঠামো অন্যত লঞ্চ ও ফেরিঘাটগুলোর উন্নয়ন করে জলপথেও দেশের উন্নয়ন অংশীদার হওয়া সম্ভব। পদ্মার অব্যবহৃত ফেরি ও পল্টন সহ সরঞ্জাদি দেশের অন্য প্রান্তের অনুন্নত ঘাটগুলোয় স্থাপন করে নদীপথের চলাচলকে গতিশীল করা সম্ভব।